নামাজ পড়ার জন্য উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর আল্লাহর কাছে কানতেন জান্নাত দু যো হোসে ইয়া রব ক্যা করো আর যো হে মাই তুজে দেখা করো জান্নাত দু যো হোসে ইয়া রব ক্যা করো আর যো হে মাই তুজে দেখা করো সব তমন্না দিল সে রুখসত হো গিয়া এক তমন্না দিল মে বাকি রহ গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন প্রভু হে জান্নাত এবং জাহান্নাম দিয়ে আমি কি করব আমি শুধু আপনার সাক্ষাৎ পাইতে চাই ওগো আল্লাহ আপনার দিদারের আশায় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি জিকির আজকার করেছি এখন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আপনি যদি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়াও আপনার সাক্ষাৎ আমাকে দেন আমি আব্দুল কাদের জিলানী আপনার প্রতি রাজি এবং খুশি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওরে মুসলমান ভাইরা আসো আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করাটা এরা সরস বড় সৌভাগ্যের বিষয় এখন বলতে পারেন জান্নাতবাসীগণ আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করবে কয়বার সাক্ষাৎ করবে হাদিসের কিতাবের মধ্যে আসছে মহান আল্লাহ রাব্বুল আলামিন চারভাবে জান্নাতিদের সাথে সাক্ষাৎ দিবেন এক শ্রেণীর মানুষের সাথে সদা সর্বদাই আল্লাহর কুদরতি চেহারাটা তাদের সামনে থাকবে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার যাদের নেক আমলের পরিমাণ বেশি আমার আল্লাহর কুদরতি চেহারা তারা দেখে সব সময় উপভোগ করতে থাকবে যদিও গুনার কাজ উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যাদের টিভি দেখার অভ্যাস আছে মোবাইল বেশি বেশি দেখার অভ্যাস আছে দেখা যায় টিভি দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায় মোবাইল দেখতে দেখতে পুরো রাত কেটে যায় টাকা শেষ হয়ে যায় এমবি শেষ হয়ে যায় কিন্তু তার মনের আশা পুরা হয় না কথা বলেন ঠিক কি ঠিক না এখন রাত্রে নিশীতে দেখা যায় রাস্তাঘাটে ছেলে মেয়েরা দেখা যায় ক্যাশের মধ্যে বসে টাকার কথা তার মনে নাই শুধু মোবাইল আর মোবাইল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কি ঠিক না ওরে মুসলমান ভাইরা আসো দুনিয়ার সামান্য কিছু দেখার পিছনে মানুষ 50,000 টাকা 1,00,000 টাকা দিয়া মোবাইল ফোন কিনে টিভি কিনে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেই কুদরতি চেহারা এই চেহারা যে কত সুন্দর শত শত বছর কেটে যাবে কিন্তু জান্নাতবাসীদের চোখের তৃপ্তি হবে না আমার মুসলমান ভাইয়েরা আসো চিড়িয়াখানার ভিতরে গেলে কত রকমের প্রাণী দেখা যায় পাখি দেখা যায় মানুষ বাড়িতে এসে গল্প করে ঢাকা মিরপুর চিড়িয়াখানাতে গেলাম কত রকমের পাখি দেখলাম কত রকমের পশু দেখলাম কিন্তু তখের তৃপ্তি এখনো মিটে নাই আবার যাইতে মনে চায় এমন কথা বলেন মানুষ বলে কি বলে না কক্সবাজারে যাইয়া নদীর ঢেউ দেখে ঝিনুক দেখে শামুক দেখে মানুষের মনের মধ্যে বড় আনন্দ কক্সবাজারে যাইয়া নদীর বড় বড় ঢেউ দেখলাম তৃপ্তি হয় নাই আবার যাইতে মনে চাই কথা বলেন ঠিক ঠিক না আমার মুসলমান ভাইরা দুনিয়ার সৃষ্টির যদি মানুষের কাছে এত প্রিয় লাগে যেই আল্লাহ দুনিয়ার 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন ওই আল্লাহর কুদরতি চেহারা দেখলে কেমন মানুষ মনে করবে চিন্তা করে দেখে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর সুন্দর কত সুন্দর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সামনে ফুলের দোকানের সামনে গেলে ফুল দেখে মানুষ ঘন্টার পর ঘন্টা কাটায় দেয় আর যেই আল্লাহ ফুল তৈরি করেছেন সেই আল্লাহ কত বড় সুন্দর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইয়েরা যাদের নেক আমলের পরিমাণ কিছু কম তাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন সাক্ষাৎ দিবেন সপ্তাহে একদিন আল্লাহকে দেখার সুযোগ পাইবে তিন নাম্বার কথা হলো আল্লাহর নবী বলেন যাদের নেক আমলের পরিমাণ আরো কিছু কম
তারা মাসে একদিন আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে। চার নাম্বার হলো যাদের আমলের পরিমাণ আরো কম তারা বছরে একবার আল্লাহর দিদার নসিব পাবে। আমরা আল্লাহর সাথে আল্লাহর সাক্ষাৎ প্রতিনিয়ত 24 ঘন্টা সময় জান্নাতে দেখতে চাই কি চাই না? কারা কারা চান? হাত উঠান লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা এই জন্য বলতেছিলাম জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে বেশি বেশি করে নেক আমল করতে হবে। নেক আমলের দ্বারা শুধু পরকালে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে তাই নয়, নেক আমলের দ্বারা দুনিয়ার মধ্যেও বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। নেক আমলের দ্বারা পরকালে যেমন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তদ্রূপ নেক আমলের দ্বারা দুনিয়ার গজব থেকেও মুক্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন নেক আমলের মধ্যে আছে দান খায়রাত করা হলো নেক আমল। আপনারা হাজার হাজার টাকা খরচ করে সুন্দর মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, মাহফিল করেন তিন দিন চার দিন, টাকা পয়সা খরচ করা হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন দান খয়রাতের দ্বারা বালা মুসিবত আমার আল্লাহ উঠায় নিয়ে যান। বাস্তব কথা বলি বন্ধুরা, এই বাংলাদেশের মানুষ যত জায়গায় ভ্রমণ করেছি সফর করেছি, বাংলাদেশের মানুষ শতকরা 98 ভাগ মুসলমান মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থান ঈদগার জন্য পাগল, টাকা পয়সা দিতে কোনোদিন দ্বিধা করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর সারা বাংলাদেশের তুলনায় এই ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ মসজিদ মাদ্রাসা মাহফিল ইসলামী কাজে সকলেই অগ্রসর হয়। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? যার কারণে বহির বিশ্বের তুলনায় আমাদের বাংলাদেশটাকে আল্লাহ তুলনামূলক অনেক নিরাপদে রেখেছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই করোনা মহামারীতে ইতালি, আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও যেই পরিমাণ মানুষ মারা গেছে, আমাদের পুরা বছরও সেই পরিমাণ মানুষ মারা যায় নাই, অন্য দেশে একদিনে যেই পরিমাণ মানুষ মারা গেছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই বাংলাদেশের যারাই মৃত্যুবরণ করেছে, এই বাংলাদেশের আলেম ওলামা তাওহিদি জনতা, তাদেরকে সুন্নত তরিকায় গোসল করাইয়া জানাজা নামাজ পড়ে কবরস্থ করতে সক্ষম হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আর অন্যান্য দেশে ইহুদি খ্রিস্টানরা যে মারা গেছে, ওই বেলসা দিয়া বিকু মেশিনের দ্বারা উঠাইয়া উঠাই নিয়া ফালাইছে, তার বংশের কোনো মানুষের কোনো খবরই নাই। আর বাংলাদেশের মানুষ যারাই মারা গেছে, মুসলমানদেরকে সযত্নে সুন্নত তরিকায় জানাজা নামাজের পরে কবরস্থ করা হয়েছে। এটা হলো বাংলাদেশের মুসলমানের জন্য একটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কোন মানুষ এই খেদমতের মধ্যে গিয়েছে? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ নয়, সর্বপ্রথম এই দেশের হক্কানি কৌমি উলামায়ে কেরামগণ। এই করোনার আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে খেদমত করার জন্য সবার আগে আগে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? কারণ আমাদের বিশ্বাস হলো করোনা মহামারী ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, তাকে দাফন করলে কাফন পরাইলে আমাকে করোনা আক্রান্ত হবে, আমি ধরব, এটা আমাদের মুসলমানের কোনো আকীদা নয়। আমাদের মুসলমানের আকীদা বিশ্বাস হলো আল্লাহ যাকে হুকুম করেন তাকেই যায় করোনা আক্রান্ত করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই নেক আমলের দ্বারা দুনিয়ার বিপদ থেকে বাঁচা যায়, পরকালেও জাহান্নামের বিপদ থেকে বাঁচা যায়। তাই বনি ইসরাইলের ঐতিহাসিক একটি ঘটনা যা বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বনি ইসরাইলের মধ্যে তিনজন মানুষ ছিল বড় ভালো মানুষ, এই তিনজন মানুষ তিনটি নেক আমল, এমন উল্লেখযোগ্য নেক আমল করেছে যেই নেক আমলের দ্বারা দুনিয়ার বিপদ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। একদিন তিনজন মানুষ পাহাড়ের মধ্যে গেলেন, তাদের প্রয়োজন মিঠাইবার জন্যে, আহারের ব্যবস্থা করার জন্যে বন জঙ্গলে গেলেন। হঠাৎ করে এমন জ্বর তুফান আরম্ভ হলো, জ্বর তুফানের কবলে পড়ে তারা একটি সুরঙ্গের ভিতরে, গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। যেই মাত্র গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে, ক্ষুদার কুদরুত বোঝা যায় না,
পাহাড়ের চূড়া থেকে বিশাল বড় একটা পাথর গর্তের মুখের মধ্যে এমন ভাবে লেগে গেল যেমন ঘরের দরজা লাগাইয়া সিটকারি লাগাইলে হিজবল লাগাইলে যেমন ঘরের দরজা বন্ধ হয়ে যায় এমন ভাবে তাদের গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে এই তিনজন মানুষ দীর্ঘ সময় পর্যন্ত গর্তের ভিতরে অবস্থান করার পরে ভাবতে লাগলেন আমরা তো এখন বাড়িতে যাওয়ার প্রয়োজন এমন এখন কিভাবে আমরা গর্তের ভিতর থেকে বের হব তিনজন মিলে পাথরটাকে সরাইবার জন্য যতই চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এই পাথরটাকে তারা সরাইতে পারে না অবশেষে তিনজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল হে ভাইরা শোনো আজকে যেই কঠিন বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে মুক্তির জন্য আমরা ব্যক্তিগতভাবে যেই চেষ্টা করেছি এই চেষ্টার মধ্যে আমাদের সফলতা আসে নাই চলো যেই আল্লাহ বিপদ দিয়েছে ওই আল্লাহর কাছে আমরা কয়েকটি নেক আমল দিয়া দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার নেক আমলের রসুলা আজকে কঠিন বিপদ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন তিন যুবকের মধ্যে একজন আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ আমার জীবনের যত নেক আমল করেছি ভালো কাজ করেছি তন্মধ্যে উল্লেখযোগ্য একটি নেক আমল আছে ওই নেক আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে ওই নেক আমলের উসিলা আজকে আমাদের গর্তের মুখ থেকে পাথরটাকে সরায় দাও লোকটা বলল প্রভু গো আমি একজন বড় ধনী মানুষ ছিলাম আমার বাড়িতে বহু কাজের লোক কাজ করত একদিন একজন কাজের লোক আমার বাড়িতে কাজ করলো অর্ধ দিবস কাজ করলো অথবা পূর্ণ দিবস কাজ করলো বিকালে যখন বেতন নেওয়ার জন্য এসেছিল তখন আমি তার বেতনটাকে দেই নাই কায়দা কৌশল করে আমি হাতে রেখে দিলাম এই লোকটা অবশেষে রাগ করে বাড়িতে চলে গেল আমি মনে মনে চিন্তা করলাম কঠিন হাসরের ময়দানে এই কর্মচারী লোকটা যদি আল্লাহর দরবারে মামলা করে তাহলে তো আমার নেক আমল তাকে দিয়ে দিতে হবে এই জন্য আমি কি করলাম তার পারিশ্রমিক যেই বেতন আছে এই বেতনের টাকা দিয়ে একটি ছাগল কিনে আমি রাখালের কাছে দিয়ে দিলাম আর রাখালকে বলে দিলাম রাখাল রে এই বকরির মালিক কিন্তু আমি না এই বকরির মালিক অমুক এলাকার একজন কর্মচারী সে আমার বাড়িতে কাজ করেছিল বেতন নিয়ে যাই নাই অদূর ভবিষ্যতে যদি কোনোদিন টাকা নেওয়ার জন্য আসে আমি তোমাকে আগেই ওসিয়ত করলাম এই বকরি থেকে যতগুলি বকরি হবে বাচ্চা হবে সবগুলি অমুক কর্মচারীকে তুমি দিয়ে দিও আমাদেরও এমন কিছু মানুষ আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন আত্মসাত করার জন্য কায়দা কৌশল করে কথা বলেন আছে না নাই আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকের বেতন তার শরীরের গাম শুকাইবার আগে আগে প্রদান করে দাও আজকে বহু শিল্পপতি এমন আছে লক্ষ লক্ষ টাকা শ্রমিকদের আত্মসাত করে শিল্পপতি হয়ে গেছে মনে করতে হবে কঠিন হাসরের ময়দানে আপনার চেয়ে বড় ভিখারি আর কেউ হবে না কথা বলেন টেক্কে টেকরা হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আসছে আল্লাহর নবী একদিন সাহাবে কেরামগণকে বলেন সাহাবীরা রে সবচেয়ে বড় ভিখারিকে তোমরা কি বলতে পারো সাহাবে কেরাম বললেন যে হুজুর যারা হাত নাই পা নাই টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই সে তো হলো সবচেয়ে বড় ভিক্ষুক সবচেয়ে বড় ভিখারি আল্লাহর নবী বলেন সে আসলে ভিখারি নয় ভিখারি হবে সেই লোক যেই ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়া হাসরের ময়দানে আল্লাহর দরবারে যায়া দাঁড়াইবে পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরেও একদল মানুষ আমি আল্লাহর কাছে যায় আবেদন করবে হে আল্লাহ অমুক ব্যক্তির কাছে আমি 500 টাকা পাই অমুক ব্যক্তির কাছে একটা পানের টাকা পাই অমুক ব্যক্তির কাছে সিগারেটের টাকা পাই অমুক ব্যক্তির কাছে চালের টাকা পাই অমুক ব্যক্তির কাছে 4 টাকা পাই এমনভাবে শত শত মানুষ আল্লাহর কাছে যায় অভিযোগ দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ফেরেশতারা শোনো আমার এই বান্দার যদিও পাহাড় পরিমাণ নেক রয়েছে যত পাওনা দার আছে তাদেরকে তাদের টাকার সমপরিমাণ মিলাইয়া মিলাইয়া নেক কেটে কেটে দিতে থাকো অবশেষে পাওনাদারদেরকে নেকের অংশ দিতে দিতে লোকটা এমন হয়ে যাবে নিচ্ছ হয়ে যাবে ভিখারি হয়ে যাবে তখন চোখের পানি ফেলাইবে হায় হায় 12 হজ করলাম 12 মসজিদে দান করলাম মাদ্রাসা বানাইলাম মসজিদ বানাইলাম এই সওয়াবগুলি এখন আমার নাই আমার ঋণ আমি যাদের কাছে ঋণাদার ছিলাম তাদেরকে দিয়ে দিলাম রাসূল বলেন ওই ব্যক্তি হবে সবচেয়ে বড় ভিখারি 10,000 টাকা নিয়ে আনন্দ বাজার গেলেন এখন এই টাকাগুলি চুরি নিয়ে গেলে
যেমন আপনি নিচ্ছ ঋণ করে অথবা কর্জ করে আপনার হাট বাজার করতে হবে দুনিয়াতে তো ঋণ করে কর্জ করে আপনি হাট বাজার করতে পারবেন কিন্তু পরকালে যদি আপনার নেক আমলের পাহাড় পরিমাণ চলে যায় তাহলে আর কর্জ করা কাহার পক্ষে সম্ভব হবে আওয়াজ করে বলেন সম্ভব হবে এই জন্য যারা কর্মচারী কর্মচারীদের বেতন কেউ আত্মসাৎ করবেন না শরীরের গাম শুকাইবার আগে আগে দেওয়া দেওয়া উচিত এটা হলো আমাদের নবীর বাণী কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা এই একটা বকরি থেকে শত শত বকরির পাল হয়ে গেল অনেক দিন পরে সেই কর্মচারী লোকটা এসে আমার কাছে বলল হে আমার মহাজন বহুদিন আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম কিন্তু আমার পারিশ্রমিক আপনি দেন নাই বেতনটা দেন নাই যদি মেহেরবানি করে আপনি আমাকে বেতন দিতেন এখন বড় উপকার হতো আমি তখন ওই কর্মচারীকে বলেছিলাম শোনো ওই যে দেখা যায় পাহাড়ের মধ্যে এক দল এক পাল ছাগলের দল রয়েছে সবগুলি তোমার সবগুলি তুমি নিয়ে যাও সেই লোকটা বলেছিল হে আমার মহাজন আপনি কি আমার সাথে মস্কারি করেন চিৎকারি করেন তখন আমি বলেছিলাম না আল্লাহর কসম করে বলি আমি তোমার কাছে ঠাট্টা বিদ্রুপ করি না মস্কারি করি না তোমার একদিনের বেতনের টাকা দিয়া প্রথমে একটা বকরি খরিদ করেছিলাম এই বকরি থেকে এতগুলি বকরি হয়েছে নিঃসন্দেহে এগুলির মালিক আমি নই তুমি সবগুলি নিয়ে যাও তখন ওই কর্মচারী আপনারা বলেন খুশি হবে না বেজার হবে কেমন খুশি হইল রে বন্ধু সেই লোক গরিব ছিল এখন মুহূর্তের মধ্যে ধনী হয়ে গেছে যাওয়ার পথে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার মহাজন এত ভালো মানুষ আমার মালিক এত ভালো মানুষ আমার বেতনের টাকা দিয়া নিজের তত্ত্বাবধানে আমাকে আজকে এতগুলি বকরির মালিক বানায় দিল আমার এই মালিক যদি কোনোদিন বিপদে পড়ে তুমি বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিও কর্মচারীর দোয়া কাজে লাগেনি কথা বলেন লাগেনি স্বামীর দোয়া যেমন স্ত্রীর জন্য কাজে লাগে ছেলের দোয়া যেমন মা বাবার কাজে লাগে মা বাবার দোয়া যেমন ছেলের কাজে লাগে কর্মচারীর দোয়া মালিকের জন্য কাজে লাগে মালিকের দোয়া কর্মচারীর জন্য কাজে লাগে কথা বলেন ঠিক কি ঠিক না আমাদের অনেক মানুষ আছে কাজের লোকরার সাথে গোলামের মতন ব্যবহার করে আছে না সাবধান এমন ব্যবহার করতে নাই যেই আল্লাহ আপনাকে ধনী বানাইলো সেই আল্লাহই তো তাকে গরিব বানায় আপনার বাড়িতে পাঠাইলো সুতরাং তাকে ঘৃণা করা উচিত নয় মালিকের আগে কর্মচারী 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ জোরে কোন আমার মুসলমান ভাইরা হে আল্লাহ ওই কাজটা যদি ভালো করে থাকে এর ওসিলা গর্তের মুখ থেকে তুমি পাথরটাকে সরায় দাও রব্বুল আলামিন তার মুনাজাত কবুল করে গর্তের ভিতর মুখ থেকে পাথরটাকে তিন ভাগের এক ভাগ জায়গা খুলে দিলেন সুবহানাল্লাহ বাহিরের আলু বাতাস ভিতরে যায় দ্বিতীয় ব্যক্তি কয় মুনাজাত তো কাজে লাগবে আমার জীবনে একটা নেক আমল আছে এই নেক আমল দিয়ে যদি আল্লাহর দরবারে মুনাজাত করি হতে পারে বাকি জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতে পারে দ্বিতীয় ব্যক্তি বলল আল্লাহ আমি ছিলাম এলাকার একজন ধনী মানুষ এলাকার একজন মহিলা আমার কাছে সাহায্য চাইল হে ধনী ভাই তোমার কাছে আমি সাহায্যের জন্য এসেছি তুমি আল্লাহর হস্তে কিছু টাকা পয়সা গম আটা আমাকে দাও তখন আমি মেয়েটাকে বলেছিলাম ও গো মেয়ে তোমার যা প্রয়োজন সব নিতে পারবা তবে আমার সাথে ভালোবাসা বিনিময় করতে হবে অবৈধ কাজ করতে হবে বলেন না আউযুবিল্লাহ মহিলাটা বাড়িতে চলে গেল আবার বাচ্চা কাচ্চাদের কান্নার কারণে পুনরায় আবার মালিকের কাছে আসলো মালিকে বারবার কুপ্রস্তাব দিল একবার দুইবার তিনবার মেয়েটা এই বেবিচার কাজ করে তার কাছ থেকে সাহায্য দিতে রাজি নয় অবশেষে বেশি অভাবের কারণে বাধ্য হইল মালিককে বলল মালিক হে তুমি যদি আল্লাহর হস্তে আমাকে দান নাই করো তাহলে তো বেশি অভাবের কারণে তোমার সাথে আমার ইজ্জত দিতে আমি বাধ্য হইলাম আল্লাহর কুদরত বোঝা যায় না যেই মাত্র ধনী লোকটা মেয়েটার গায়ে হাত লাগাবে এর পূর্ব মুহূর্তে মেয়েটার চোখ দিয়ে এমনভাবে পানি বের হতে লাগলো ঝর্ণার মতন পানি বের হইতে লাগলো শরীরটা থরথর করে গলা কাটা মুরগির মতন কম্পন করতে লাগলো তখন আমার মনের মধ্যে একটা পরিবর্তন এসে গেল তখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম মগো মহিলা এখন তো ভালোবাসা বিনিময় করার সময় তোমার মনের মধ্যে আনন্দ থাকার কথা আমার মনের মধ্যে
আনন্দ থাকার কথা, এই মুহূর্তে তোমার শরীর কেন কম্পন করছে, তোমার চক্ষু দিয়ে কেন পানি বের হইতেছে? তখন মহিলাটা কান্না করে বলেছিল, ওরে মালিক তুমি শোনো, যেই আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে সেই আল্লাহ আমাকে গরিব বানাইয়া তোমার কাছে হাত বাড়াইবার জন্য পাঠিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী এরকম ভাবে হাদিস শরীফের মধ্যে বলেছেন, কঠিন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে একদল নারী পুরুষদেরকে জাহান্নামের মটকির ভিতরে এমন ভাবে ঢুকাইয়া দিবে, মটকির ভিতর থেকে আগুন উঠতে থাকবে আর পড়তে থাকবে, এই আগুনের সাথে একদল নারী এবং পুরুষরা উঠবে আর পড়বে। এই সমস্ত লোক কারা? নবীজি বলেছেন, যেই সকল পুরুষ এবং মহিলারা অপকর্ম করে জিনা করে ওই সকল নারী পুরুষদেরকে জাহান্নামের আগুনের মটকার মধ্যে উলঙ্গ করে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। হে মালিক তুমি শোনো, আমি তো তোমার ভয়ে কাঁদি না, আমি তো জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি, কঠিন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আমি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আমি তো জাহান্নামের আগুনের ভয়ে আজকে থরথর করে কান্না করতেছি। ওই মহিলার কান্না শুনিয়া আমার মন পরিবর্তন হয়ে গেছে। আমি তখন বললাম, ওগো আল্লাহ, একজন মহিলা এত অভাবগ্রস্ত হওয়ার পরেও যদি অপকর্ম করতে বাধ্য না হয়, আমাকে তুমি ধন দিয়েছ মন দিয়েছ, আমি কেন শয়তানের ধোকায় পড়ে অপকর্ম লিপ্ত হইতে চাই? আমি তওবা করলাম, আমি আর অন্যায় কাজ করব না। আমি এই মেয়েটাকে বললাম, তোমার যা দরকার সব নিয়ে যাও, আমি তোমার গায়ে স্পর্শ করব না, তোমার সাথে আমি অন্যায় কাজ করব না। হে আল্লাহ, এই কাজটা যদি আমি ভালো করে থাকি, এর উসিলায় গর্তের মুখ থেকে পাথরটাকে তুমি সরাইয়া দাও। সুবহানাল্লাহ। জুড়ে বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন হাসিবুন ওয়া জামিলুন ফাকালা ইন্নি আখাফুল্লাহ। সাত শ্রেণীর মানুষকে মহান আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের সামানার নিচে রহমতের সামানার নিচে বসার অনুমতি দান করবেন। তন্মধ্যে এক শ্রেণীর যুবক, যেই যুবককে রূপসী সুন্দরী কন্যা নির্জন রুমে নিয়ে যদি বলে তুমি আমার সাথে ভালোবাসা বিনিময় করো, সেই সময় কোনো যুবক অথবা যুবতী যদি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহ কে ভয় করি, এই কথা বলে গুনার কাছ থেকে বেঁচে আসে, আল্লাহর রাসূল বলেন এই যুবক এবং যুবতীকে রহমতের সামানার নিচে জায়গা প্রদান করবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ কইতেন না? আমার মুসলমান ভাইয়েরা, গর্তের মুখ থেকে দ্বিতীয় অংশ খুলে গেল। তিন নম্বর ব্যক্তি বলে, আমার জীবনে যতগুলি নেক আমল আছে তন্মধ্যে একটা নেক আমল বড় উল্লেখযোগ্য, এই আমলটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, এর ওসিলাই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরজাটা খুলে দেই। সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যক্তি বলল, আল্লাহ আমার জীবনের মধ্যে যতগুলি ভালো আমল আছে তন্মধ্যে একটা নেক আমল হইল এই, একদিন আমার মার জন্য খানা জোগাড় করার জন্যে আমি বের হয়েছিলাম, সারাটা দিন কষ্ট করলাম, মার জন্য সময় মতো খানা দিতে পারলাম না, রাত্র গভীর হয়ে গেছে, আমি এসে দেখি আমার মা জননী ঘুমিয়ে গেছে। বাকি রাত্রটা আমি মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করলাম, আমার মা কোন সময় না জানি ঘুম থেকে উঠে, মা ঘুম থেকে উঠলে যেন আমি মাকে আমি খানা দিতে পারি। রাত্র যখন পুহাই সকালবেলা আমার মার ঘুম ভেঙে গেল, মা ঘুম থেকে উঠে দেখে আমি সন্তান মার বালিশের কাছে দাঁড়িয়ে রইলাম খানা নিয়ে। তখন মা বলেছিল, বাবা তুমি কি সারাটা রাত্র ঘুমাও নাই? আমি বলেছিলাম, না মা আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই রে বাবা? তখন আমি মাকে বলেছিলাম, মা সময় মতো তোমাকে খানা দিতে পারলাম না, এটাই তো আমার বড় বেয়াদবি হয়েছে, এই জন্য রাত্র গভীরে আমি খানা নিয়ে আসলাম, সকাল পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার মনে যদি কষ্ট হয় আল্লাহর কুদরতি মনে কষ্ট হবে। রাসূল বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। মা গো তোমার যা
যাতে কষ্ট না হয় তোমার জন্য খানা নিয়া সকাল পর্যন্ত আমি দাঁড়ায় রইলাম। তখন আমার মা আমার প্রতি রাজি খুশি হইয়া দোয়া করেছিল, আল্লাহ তোমার তোমার এই বান্দা আমার এই ছেলে আমি মার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে আমি তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। আমার সন্তান যদি দুনিয়ার কোনো জীবনে বিপদে পড়ে তুমি আমার দোয়ার উসিলা বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিও, আল্লাহ আমার মার খেদমতের উসিলা তুমি গর্তের মুখ থেকে পাথরটাকে সরায় দাও। তৃতীয় নম্বর ব্যক্তি যখন মার খেদমতের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন গর্তের মুখটাকে পুরাপুরি খুলে তিনজন মানুষকে মুক্তির ব্যবস্থা করে দিলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এক নাম্বার হলো ন্যায় বিচারক সর্দার মেম্বার চেয়ারম্যান, যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। দুই নাম্বার হলো মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, নির্যাতিত ব্যক্তি ভালো দোয়া করলে কবুল হয়, মন্দ দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন, কোনো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ভালো দোয়া করলো ডাইরেক্ট কবুল হয়, মন্দ দোয়া করলো ডাইরেক্ট কবুল হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কোনোদিন ফেরত দেন না। হে বেহাইরের মুসলমান ভাইরা শুনো, এই তিনটি ঘটনা বনি ইসরাইলের লোকের শুনলাম, এই তিনটা নেক আমল আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের বাড়িতে যদি কেউ কর্মচারী কাজ করে আমরা কোনোদিন তাদের বেতনের টাকা আত্মসাৎ করব? আরো জোরে বলেন করব। দুই নাম্বার হলো বন্ধুরা, যদি কোনো অন্যায় অপকর্ম করার সুযোগ আসে আমরা যদি অপকর্ম থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচাইবে। তিন নাম্বার হলো আমাদের মা বাবার অনেকেরই মা বাবা আছে, অনেকের মা বাবা নাই, যাদের মা বাবা আছে মা বাবাকে যদি আমরা খুশি করতে পারি, মা বাবাকে যদি খেদমত করতে পারি দুনিয়ার মধ্যেও পাবো মুক্তি, পরকালের মধ্যেও পাবো মুক্তি। কথা বলেন ঠিক ঠিক নাও আমার মুসলমান ভাইরা শুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাই আমার সাথে সাক্ষাৎ কামনা করে তাদের জন্য উচিত হলো বেশি বেশি করে যেন তাদের রবের নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুন, এখন বলতে পারেন যে হুজুর কোন নেক আমলের দ্বারা আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে? হাজারো নেক আমল আমাদের চোখের সামনে আছে, আজকে যে মাহফিলের মধ্যে আসছেন এটা হলো নেক আমল। আল্লাহর নবী বলেছেন তাদা রাসূল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবী বলেন এক ঘন্টা সময় যদি কেউ কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় যায়, মসজিদে যায়, মাহফিলের মধ্যে আসে, তাদের আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। ও ব্যবসায়িক ভাইরা শুনুন, অনেকে তুই ব্যবসা বাণিজ্য করেন এই কথা বললে হবে না আমি দুনিয়াদার। আল্লাহর নবী বলেছেন আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়াসসালিহিন। রাসূল বলেন ব্যবসায়িক বন্ধুরা শুনো, যেই ব্যবসায়িক সততার সহিত ব্যবসা করবে, আমানতদারির সহিত ব্যবসা করবে, ওজনের মধ্যে কম দিবে না, এক নাম্বার মালের অর্ডার রাইখা তিন নাম্বার মাল দিবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কসম খাইবে না, ওই ব্যবসায়িকদের ব্যবসাটা হবে আবাদত। এই আবাদতের উসিলা আল্লাহ তাআলা নবীগণের সাথে সাহাবায়ে কেরামগণের সাথে শহীদগণের সাথে হাসর নসিব করাইবে। নবীগণ যেই জান্নাতে থাকবে ব্যবসায়িকরা সেই জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। কন্যা নবীগণ যেমন ফার্স্ট ক্লাসের জান্নাতি, যেই ব্যবসায়িক সততার সহিত ব্যবসা করে অন্য ব্যবসায়িকরা যত আমানতের খেয়ানত করুক না কেন আমি আমার ব্যবসাকে সততার সহিত করব। আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে তোমাকে নবীগণের সাথে হাসর নসিব করাইবেন, সুবহানাল্লাহ। জোরে বলেন না। হে মা বোনেরা শোনো, বাড়ির ঘরের কাম করো মনে মনে ভাবতেছ, স্বামীর বাড়ির কাজ করতে করতে জীবন ধ্বংস করে দিলাম। সাইয়েদ আহমদ পালনপুরি তিনি লেখেন, মহিলারা শোনো স্বামীর বাড়ির কাজ করো, এটা শুধু দুনিয়ার কাজ নয়, এটা হলো তোমার একটা নেক আমল। আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি স্বামীর ঘর ঝাড়ু দেয়, উঠানটা ঝাড়ু দেয়, ওই মহিলা যদি বিসমিল্লাহ পরে উঠান ঝাড়ু দেয়, মাঝে মাঝে পরে লা ইলাহা ইল্লাল্লাহ খানায় কাবা ঝাড়ু দেওয়ার সওয়াব তার আমল নামায় লেখা হয়।
সাইয়েদ আহমদ পালনপুরি লেখেন, এ মহিলারা শুনো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাধ্যমে যদি একটি সন্তান প্রসব করে মহিলার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। আর একটু জোরে কল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মহিলা শুনো, বাচ্চার কান্নার কারণে অনেক মহিলারা রাত্রের বেলা রীতিমতো ঘুমাইতে, যার তিনটা বাচ্চা আছে একটা কয় হুয়া কয়নি 12টার সময়, আর একটা কলা রাতের বাজে 12টা এসআই কলা কথা কন, এর মাও জানে না কলা কোথায় আছে, কিন্তু মার নেটওয়ার্ক কিন্তু খুব মজবুত নেটওয়ার্ক। আমরা মহিলাদের সাথে যদিও রাত্রে থাকি কিন্তু বাচ্চা কয়বার কানে কয়বার পেশাব করে আমাদের খবর নাই, পুরুষ যারা আছি, কিন্তু হুয়া করতে দেরি হয়, মার ঘুম ভাঙতে দেরি হয় না, আওয়াজ করে বলেন ঠিক ঠিক না। এটা গ্রামীণ ফুলের নেটওয়ার্ক নয়, এর চেয়ে আরো শক্তিশালী নেটওয়ার্ক, কথা বলেন। সাইয়েদ আহমদ পালনপুরি বলেন, হে মহিলারা শোনো, বাচ্চার কান্নার কারণে যদি কোনো মহিলা রাত্রের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, প্রতি রাত্রের বিনিময়ে 20টি গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হয়। আগে মানুষ বেচা কিনা হইতো, এখন কোটি টাকা দিয়ে মানুষ কিনতে পাওয়া যাবে না, একজন মহিলার আমল নামাই প্রতি রাত্রে 20 কোটি টাকার অনুমান দান করার সওয়াব লেখা হয়। তাহলে বোঝা গেল মহিলারা যে স্বামীর বাড়ির কাজ করলো এটাও নেক আমল। আল্লাহু আকবার বলেন, ও মুসলমান তন্মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো, আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু রাসুল রাসুল ইবাদাত, সকল ইবাদতের মাতা হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন, নামাজ নামক ইবাদত যারা করবে তাদের জন্য হাশরের ময়দানে একটা নূর হবে, আলো হবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা দলিল হবে। আমার আল্লাহর নবী বলেন, নামাজি মানুষের জন্য 30,000 বছরের রাস্তা ফুলসিরাত, ওই ব্রিজটা আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পার করে দিবে। ও মুসলমান, মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া হলো একটা নেক আমল। আল্লাহ রাসূল বলেছেন, যে আগে সালাম দেয় অহংকার মুক্ত, যেই ব্যক্তি সালাম দিল সেই ব্যক্তির আমল নামাই 90টা নেকি লেখা হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, যে জব দিল সে 10টা নেকি পাই, এই নেক আমলগুলি আমাদের দরকার, কথা বলেন আছে না নাই?